नमस्कार बंधुरा आमी डॉक्टर चंदन और आमार यूट्यूब चैनल गार्डन आर्टिस्टे तुम्हारा स्वागत जानी। देखो आज के जो गाछटा निये एसेछि निश्चय तुम्हारा थंबनेल देखे बुझे गेछो जे आमी कोन गाछटा निये एसेछि तुम्हारे काछे। हाँ आमी जो गाछटा निये एसेछि सेटा हलो एजेलिया। एजेलिया हलो एकटा पहाड़ी गाछ। पहाड़ी गाछ माने कि आमादेर देखो ये नासितिसन अंचले ये गाछटा ठीक भावे करा जाय ना। आमरा अनेकेई भाबी किन्तु देखो आमी एकटा छोटो गाछे कत सुंदर फुल फुटिएछि। तबे गाछेर भेराइटी अनुयायी किन्तु फुल हय। आमार आरो एकटा गाछ आछे आमार आगेर भिडियोते बा आमार शर्टसे तोमरा देखे हबे लाल रंगेर सेटाओ फुल आछे। सेटा आमी तोमादेर आबार देखाबो सेटाओ किभाबे फुल आछे। सेटा आमार बसानो आछे पाता पचा सारे आर एई गाछटाकेओ आमी बसिएछि पाता पचा सारे। देखो एजेलियार मूलत जेहेतु आमादेर पहाड़ी जातीय गाछ पहाड़ी अंचलेर गाछ माने कि हय एदेर रिच सयल चाय। ठीक है रिच सयल बोलते कि है जे जे माटीते तुम्हार खाबारेर प्रचुर परिमाण थाके एवं जल दाड़ाय ना। तो सेरकम जदि आमरा माटी करते जाए तो माटीते करते हले आमादेर कि करते हबे खूब बेशी खाबार दीते हबे गाछे। माटीतेओ करा जाए गाछ माटीते जेमन तुम्हार जदि माटीते तुम्हारा करते चाओ सेक्षेत्रे करते हबे तुम्हाके एक भाग निते हबे गार्डेन सयल एक भाग निते हबे नदी सदाबाली माटी और एक भाग जेकोनो कम्पोस्ट। এবারে সেই কম্পোস্টের জায়গায় তুমি পাতাপচা সার নিতে পারো বা গোবর সার নিতে পারো বা ভার্মি কম্পোস্ট নিতে পারো। এগুলোকে সমপরিমাণে মিশিয়ে যে মাটিটা তৈরি হবে তাতেও তুমি এজিলিয়া করতে পারো। তবে সেক্ষেত্রে তোমাকে কী লক্ষ্য রাখতে হবে জলের ব্যাপারটা। জলের ব্যাপারটা লক্ষ্য রাখার মানে কি একদম মাটি যখন উপরের এক থেকে দুই ইঞ্চি শোকাবে তখনই তুমি এতে জল দিতে পারবে। আর পাতা পচা সারের যদি তুমি বসাও তাহলে অত রকমের কোনো ঝামেলা নেই ওয়াটার লগিংয়ের কোনো ব্যাপার নেই। জল দেওয়ার সাথে সাথেই জলটা নেমে যায়। তাই আমি বলবো যে পাতা পচা সারেই তোমরা এই গাছটাকে বসিও। দ্বিতীয় কথা মাটিতে যদি আমরা করি তাহলে একে গাছের খাবার যেগুলো আছে সেগুলো হলো তোমাকে কী করতে হবে প্রতি সপ্তাহে যে যে কোনো সমরেশের এনপিকে যেমন উনিশ 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 কুড়ি 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 যেগুলো তোমার হাতের কাছে থাকে সেগুলোকে প্রতি সপ্তাহে দিতে হবে মাটিতে। যেমন এক গ্রাম করে এক লিটার জলে গুলে তোমাকে সেটাকে প্রথমে তো ঝাঁকিয়ে স্প্রে করতে হবে গোটা গাছে এবং তার থেকে 250 ml জল প্রতি সপ্তাহে গাছে দিতে হবে। তার সাথে করতে হবে কি ফসফেট আর পটাশ হাফ চামচ করে নিয়ে মিশিয়ে ভালো করে এই 8 ইঞ্চি টবের জন্য হাফ চামচ ওই দুটোর মেশানোর হাফ চামচ করে প্রতি 20 দিন অন্তর অন্তর দিতে হবে। তার সাথে কী করতে হবে প্রতি সপ্তাহে খোল জল দিতে হবে খোলের পাতলা জল। এগুলো কিন্তু তুমি যদি মাটিতে করো সেক্ষেত্রে আমি খাবারটা বলছি। তাছাড়া যদি তুমি পাতা পচা সারে করো এত ঝামেলা নেই এত খাবারের ব্যাপার নেই। তাও আমি আরেকবার বলে দিচ্ছি মাটির জন্য তুমি যদি বালি মাটি যেটা আমি বললাম এক ভাগ বালি এক ভাগ ভার্মি কম্পোস্ট আর এক ভাগ মাটিতে যদি করো তাহলে তোমাকে খাবারটা আরও একবার জেনে নাও তাহলে সেই গাছের খাবার হবে প্রতি সপ্তাহে পাতলা খোলের জল। প্রতি সপ্তাহে মানে ওই দুটোর মধ্যে গ্যাপ রাখবে 3 দিনের 19 19 19 যে বা সমরেশ্বর যে এনপিকে আছে তাদের স্প্রে করবে এবং তার থেকে 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে সেই জলের 250 ml দিতে হবে 7 দিন অন্তর অন্তর। হাফ চামচ পটাশ হাফ চামচ ফসফেট একসাথে ভালো করে মিশিয়ে তার থেকে হাফ চামচ 20 দিন অন্তর অন্তর দিতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্টস এই গাছে খুব দরকার হয় তাই তুমি মাইক্রোনিউট্রিয়েন্টস তোকে এই গাছে স্প্রে করতে হবে এবং তার সাথে যে কীটনাশক সেগুলো এই কাকা থিটা সুপারসোনাটা এবং কনফিডেন্স সেগুলোকে স্প্রে করতে হবে। কিন্তু যদি তুমি পাতা পচা সারে করো তাহলে এত সবে ঝামেলা নেই। এত সবে ঝামেলা নেই মানে কি তুমি পাতা পচা সারে বসালে তাহলে তোমাকে আর ফিডার মানে যে হাইফিডার গাছ তোমাকে খাবার পরিমাণটা একটু কম বা অন্য ধরনের দিলেই হবে। অন্য ধরনের বলতে কি অন্য ধরনের বলতে তোমাকে করতে হবে কি এই গাছে তুমি 19 19 19 যেটা হয় ঠিক আছে সমরেশ্বর এনপিকে বা 20 20 20 সেইটাকে তুমি 10 দিন অন্তর অন্তর স্প্রে করো এবং তার থেকে 250 ml জল দাও। আর যে কোনো একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা আয়রন আছে মোটামুটি সেই তুমি উৎকর্ষের কম্বি 2 নিতে পারো কিংবা অ্যাগ্রোমিন গোল্ড নিতে পারো। এই দুটো যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টসের ওই যদি উৎকর্ষের কম্বি 2 যেটা গুঁড়ো পাউডার হয় সেটাকে তুমি 1 চামচ করে দিয়ে দেবে প্রতি মাসে। কিংবা তুমি যদি অ্যাগ্রোমিন গোল্ড করতে চাও তাহলে 1 ml 1 লিটার জলে ভালো করে মিশিয়ে সেটাকে ভালো করে 15 দিন অন্তর অন্তর স্প্রে করে দেবে।
আর কীটনাশক এর কাকা থিটা সুপারসোনাটা এবং কনফিডের এই চারটি কীটনাশক আমি সবাইকে রাখতে বলি তোমাদের বাগানের জন্য। বাগানের জন্য মানে কি, যদি এই চারটি কীটনাশক তুমি রাখো তাহলে তোমার গাছে কখনো কোনো ধরনের পোকা মাকড়ের অ্যাটাক হবে না। এগুলো দেবে কেমন করে, ধরো এই সপ্তাহে তুমি কাকা দিলে তাহলে পরের সপ্তাহে থিটা দেবে, তারপরের সপ্তাহে সুপারসোনাটা দেবে, এইভাবে গাছে স্প্রে করে দেবে। আর এই গাছে কিছু করতে হবে না, পাতা পচা সারে গাছে বসাও এই গাছকে, তাহলে দেখবে কিন্তু ফুল খুব হবে এবং তুমি দেখে খুশি থাকবে, গাছটা তত্তর করে বাড়বে। তবে হ্যাঁ দেখো, এই ছোটো গাছকে আমি একটা 10 ইঞ্চি বড় টবে দিয়ে দিইনি, যদি বড় টবে দিয়ে দিই তাহলে গাছের গ্রোথ হবে না, ওই জন্য আমি এর ছোটো টবে দিয়েছি। গাছটা যখন বড় হবে তখন আমি একে রিপোর্ট করে দেবো। পাতা পচা সারে বসিয়েছি বলে কত হালকা, দেখো এক হাতে আমি তুলতে পারছি, মাটিতে নেই, কিন্তু মাটিতে দিলে সেই জিনিসটা হয় না, জলের ঝামেলাটা থাকে। গাছকে রাখবে কোথায়, গাছকে রাখতে হবে শীতকালে ফুল সানলাইটে, ঠিক আছে, এবং যেই শীতটা চলে যাবে তাই তোমাকে এটাকে সেমি শেডে ঢুকিয়ে দিতে হবে, কারণ যদি তুমি রোদে রেখে দাও পাতাগুলো পুড়ে পুড়ে যাবে, খারাপ হয়ে যাবে। জল যদি বেশি হয়ে যায় পাতাগুলো লালচে হয়ে যাবে, খয়রা খয়রা হয়ে পাতাতে স্পট এসে যাবে, ওই জন্য তোমাকে এই গাছে একটা ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়। তো ফাঙ্গিসাইডের জন্য আমি তোমাকে কী বলবো, তুমি অ্যামিস্টার টপ যদি পারো ওইটা রাখো, তোমার বাগানের জন্য খুব ভালো কাজ হয়। তাছাড়া যেগুলো আছে আমাদের বাজার চলতি সাফ, ম্যানসার, ব্লাইটক্স, এগুলোকেও তুমি 1 গ্রাম 1 লিটার জলে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ওই 15 দিন অন্তর অন্তর একবার করে স্প্রে করে দেবে। আশা করি এই ভিডিওতে সমস্ত কিছুই বলা হয়ে গেছে। তাও যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করতে পারো, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, খুব ভালোভাবে বাগান করো। আর আমার যদি ভিডিওটা ভালো লেগেছে তো প্লিজ ভিডিওটাকে লাইক করো, ভিডিওটাকে একটু শেয়ার করে দাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। নমস্কার।